নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই রাশির জাতক জাতিকাদের শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই আজকে আমি তুলা রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কেমন যেতে পারে তাই আপনাদের জানাবো এই বার্ষরিক রাশিফলে থাকবে আপনাদের অর্থভাগ্য প্রেমভাগ্য শিক্ষা স্বাস্থ্য শুভ রং শুভবার শুভরত্ন এবং নটারি কাটার শুভ তারিখ কি রয়েছে চোদ্দশো সাতাশ বঙ্গাব্দের রাজা হচ্ছেন বুধ গ্রহ মন্ত্রী হচ্ছেন শনিগ্রহ এবং শস্যাধিপতি শুক্র গ্রহ এবং চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দের গোচর যদি আমরা দেখি তবে দেখতে পাব সারা বছর রাহু থাকবে মিথুন রাশিতে এবং বৃষ রাশিতে শনি গ্রহ থাকবে মকর রাশিতে বৃহস্পতি গ্রহ থাকবে ধনু রাশিতে এবং মকর রাশিতে অনুরূপভাবে কেতু গ্রহ থাকবে ধনু রাশিতে এবং বৃশ্চিক রাশিতে এবার শুরু করি বার্ষরিক রাশিফল অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের জন্য কী অপেক্ষা করছে তুলারাশির অধিপতি গ্রহ শুক্র এই শুক্র গ্রহের তিনটি নক্ষত্র রয়েছে চিত্রা সাতি ও বিশাখা নক্ষত্র যারা প্রাথমিক শিক্ষা করছেন এবং উচ্চশিক্ষা করছেন তাদেরকে সারা বছর বাধা বিঘ্নের মধ্যে দিয়ে এগোতে হবে আপনারা যেমন পরিশ্রম করবেন তেমন নাম্বার আসবে না তবে যারা গবেষণার কাজে আত রয়েছেন তাদের জন্য এই সময়টা খুব শুভ তারা আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই নতুন কিছু আবিষ্কার করতে পারবেন এই বছরের মধ্যম ভাগে বর্তমান বছরে ব্যবসা বাণিজ্য আপনাদের ধীরে ধীরে এগাবে তবে অর্থনৈতিক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে এই বছর তারা চাকরির চেষ্টা করছেন এই বছর চাকরির সম্ভাবনা রয়েছে মাঘ মাসে শ্রাবণ মাসে ও ভাদ্র মাসে এই তিনটি মাসে চাকরির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি কাজেই এই তিনটি মাস আপনারা প্রচুর পরিমাণে চাকরির চেষ্টা করুন এই বছর আপনার পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কাজেই পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই নজর দিন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন ভাই বোনের কাছ থেকে এই বছর আপনি মানসিক কষ্ট পাবেন এবং জীবন জীবনসাথীর সাথে সম্পর্ক খুব একটা শুভ যাবে না কাজেই জীবন সাথীর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এই বছর সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় আপনার আগ্রহ থাকলে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে দ্রুত অর্থাৎ যারা আগে থেকেই চাকরি করছেন তাদের অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো কিন্তু ব্যবসা এগাবে খুব ধীর গতিতে আপনাদের পেটের যে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই পেটের প্রতি এবং খাওয়া দাওয়ার প্রতি যত্নবান হন এবং আপনারা যে প্রচুর পরিমাণে মুখরোচক খাদ্য অর্থাৎ ফাস্ট ফুড খান সেটি এবছর একটু কমানোর চেষ্টা করুন নচেত আপনাদের পেটের সমস্যায় ভুগতে হবে এই বছর আপনাদের ভ্রমণ হবে তবে দূরবর্তী কোনো জায়গায় ভ্রমণ করা আপনার পক্ষে উচিত হবে না এই বছর আপনার পেটের রোগের পাশাপাশি আরও কিছু কিছু রোগ দেখা দিতে পারে সেটা ইউরিন সমস্যা সরকরা বৃদ্ধি পেয়ে যাওয়া এছাড়াও যৌন রোগ এবং আপনারা সাবধানে গাড়ি চালান এবং রাস্তা পারাপার হন কেননা এই বছর আপনাদের দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর আপনি ধর্মের দিকে বা আধ্যাত্মিকতার দিকে বেশি করে মন দিন এতেই আপনার উপকার হবে এবং আপনি যদি কাছাকাছি কোথাও ঘুরতে যান তবে অবশ্যই ধর্মীয় কোনো স্থানে ঘুরতে যান এতে আপনার উপকার হবে অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হয়ে যাওয়ার যোগ তৈরি হবে এই বছর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি বিবাহ কখন হবে সেটি জানার জন্য অবশ্যই আপনারা মাসিক রাশিফল দেখতে থাকুন সেখানে পুঙ্খানুপুঙ্খ বিচার দেওয়া থাকে কোন মাসে আপনাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বছর নতুন প্রেমে পড়বেন অনেকেই অর্থাৎ যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছে বা যারা এখনও একাকী আছেন তারা এই বছর জীবনসঙ্গী পেয়ে যাবেন এই বছর আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি করতে চান অবশ্যই চেষ্টা করুন আপনাদের গাড়ি কেনার যোগ বাড়ি কেনার যোগ বা বাড়ি তৈরি করার যোগ সৃষ্টি হচ্ছে এই বছর এই বছর আপনাদের শুভরত্ন হবে হীরা শুভবর্ণ সাদা এবং শুভ ধাতু তামা ও রূপা এই বছর আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ দুই একুশ কুড়ি উনতিরিশ এবং এগারো আপনাদের নটারি কেনার বা নটারি কাটার শুভ তারিখ হচ্ছে এক ছয় চার পনেরো চব্বিশ আঠাশ এবং বাইশ যে কোনো মাসের এই তারিখগুলো আপনারা বেছে নিন লটারি কাটার জন্য তবে দেখবেন আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুখে শান্তিতে থাকুন ধন্যবাদ